চারিদিকে এখন লকডাউন চলছে, বাড়িতে বসে অনেকেই বোর হচ্ছেন। সকাল থেকে মা বউদের দেখে কি একবারও মনে হয়েছে ওদেরও লকডাউন চলছে? আপনি বোর হলেই ফেসবুকে টাইম কাটাচ্ছেন, বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন, মুভি দেখছেন, গান শুনছেন। কখনো মনে হয়েছে মা বউরাও বোর হতে পারে, বা তাদের হাতে হাতে কাজগুলো করে দিই বা কাজগুলো ভাগ করে নেওয়ার কথা কি মাথায় এসেছে? তাহলে একটু বলি, আমাদের বাড়িতে আমাদের মা কিংবা বউ ওদের বোধহয় ছুটি নেই। লকডাউনে তো আমরা অনেকেই বাড়িতে আছি, বাড়ির যাবতীয় কাজকর্ম থেকে শুরু করে খাওয়া দাওয়া আমাদের কিন্তু বন্ধ নেই। বাড়ির বাইরেও লকডাউন চললেও বাড়িতে কিন্তু লকডাউন চলছে না। দেখবেন বাড়িতে মা কিংবা আপনার স্ত্রী কাজ করেই চলেছেন, করেই চলেছেন, তাদের যেন ছুটি নেই। না আছে মজুরি, না আছে দাবি, এমনকি শর্ত নেই, স্বার্থ নেই। একেবারে নিঃস্বার্থভাবে বাড়ির প্রতিটি মানুষের জন্য অকাতরে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। কখনো কি মনে হয় এই মানুষটারও একদিন ছুটির প্রয়োজন আছে, তারও একটা দিন বিশ্রামের দরকার? আমরা ধরে নিই বাড়িতে যে কাজগুলো মেয়েরা করে এগুলো হয়তো কাজেরই নয়। সবার সব কাজেই ছুটি মেলে, এমনকি বাড়িতে কাজের মেয়ে থাকলেও সে হয়তো কোনো না কোনো দিন ছুটি পায়। মায়েদের জন্য আলাদা করে কোনো ছুটির দিন কিন্তু নেই। চাকুরিরতা অনেক মাকেও দেখি অফিস সামলেও প্রতিদিন বাড়ির কাজ করতে হয়। শুধু মা বলে নয়, মেয়েরা বোধহয় চিরকাল দিয়েই যায় এই সংসারকে, এই সমাজকে এতটাই তারা বিলিয়ে দেয়, বিনিময়ে আমরা তাদের কী দিই? সেভাবে হয়তো কিছুই দিই না। সকালে ছুটির দিনে আপনি যখন ঘুমিয়ে থাকেন, একবার ভাবুন তো, আপনার মা বা স্ত্রী কিন্তু ঘুমিয়ে থাকে না, সবার আগে তাকেই উঠতে হয়, চাইলেও পারে না আরও একটু ঘুমিয়ে থাকতে, কারণ তাদের তো ছুটি নেই। এই ছুটি ব্যাপারটা মেয়েদের জন্য নয়, ছেলেবেলার পুতুল খেলার দিনগুলি ছাড়া মেয়েদের জীবনে বুঝি আর কোনোই ছুটি নেই। আমরা বাড়িতে এই যে এত আরামে থাকি, এই আরামে জীবন উপহার দেয় হয়তো আপনার মা কিংবা আপনার স্ত্রী। এই লকডাউনে অনেকেই তো বাড়িতে আছি, কে কতটা তাদের সাহায্য করছি? কোনো একটা দিন কি বলেছেন আজ তোমার ছুটি, আমি সব সামলে নেব? আমরা সেটা না করে বরং জোর খাটাই তাদের উপর। রান্না পছন্দ না হলে দুটো কথা শোনায়, নিজের মনের মতো কাজ না হলে কথা শোনায়, বলি সারাদিন বাড়িতে বসে করোটা কি? একটু ভাবি তাদের পরিশ্রমের কথা, তাদের শরীরের কথা, তাদের মনের অবস্থার কথা। মনে মনে হয়তো ভেবেই নি রান্না করাটা আবার কোনো কাজ নাকি। অনেকেই আছেন কর্মসূত্রে বাড়ি থেকে দূরে থাকেন, কেউ কেউ ভাড়া বাড়িতে থাকেন, কেউ মেসে থাকেন, রান্নার জন্য কিন্তু কেউ কেউ আবার লোক রাখেন, আবার কেউ কেউ নিজেরাই রান্না করে। ভাবুন তো আপনি যখন রান্না করতে যান, তখন রান্না করতে করতে আপনার কেমন লাগে? আপনি কিন্তু একবার রান্না করতে গিয়েই বিরক্ত হয়ে যান, কিন্তু রান্না না করলে খাবেন কি? তাই রান্না অবশ্যই করেন। আমি জানি আপনি ভাত ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ এইসব দিয়ে কোনো প্রকারের খাওয়াটা চালিয়ে নেন। আপনার খাবার ইচ্ছে থাকলেও শুক্তো মুড়িঘণ্ট এঁচোড় চিংড়ি চালতার চাটনি রান্না করে খাবেন না। আপনি নিশ্চিত আপনি খেতে ভালোবাসলেও এগুলো রান্না করবেন না। ছুটির দিনে ছুটি পেলে আপনি বরং একটু ঘুমিয়ে নেবেন, কিন্তু রান্না করবেন না। এবার আপনি আপনার মা স্ত্রীর কথা ভাবুন তো, তারা একবার নয় সারাদিনে চারবার রান্না করছেন, সেটা একদিন নয়, এক বছর নয়, বছরের পর বছর। রবিবার দিন হলে তো আপনার ছুটি, ছুটির দিনে আপনারই ছুটি, সেদিন ব্যাগ ভর্তি বাজার নিয়ে সেই খালাস। তারপর তারপর চলতেই থাকে কাজ আর কাজ, যা শুরু আছে কিন্তু শেষ নেই। শুধু কি রান্না, বাড়ির যাবতীয় কাজকর্ম সব সামলে চলেছে দিনের পর দিন। কখনো তারা ক্লান্ত হয় না, কখনো তারা ধৈর্য হারায় না। কি অসীম মানসিক শক্তি, তাই না? মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, কেবল দায়িত্ববোধের থেকেই কি এত কিছু করা? তা বোধ হয় নয়, আসলে তাদের শরীরের প্রতিটি কোষে মিশে আছে স্বামী সন্তানদের মঙ্গল কামনা, সন্তানের ভালো থাকা, সন্তানের সুস্থতা তার সুস্থতা, সন্তানের আনন্দে তার আনন্দ, সর্বোপরি স্বামীর হাসি মুখে হাসি। এই তাড়না থেকে তো তারা দিন রাত ছুটে বেড়ায়। এ যেন প্রতিটি মেয়ের ধর্ম, মরে না যাওয়া পর্যন্ত এর থেকে কিন্তু ছুটি নেই। মনে হয় বাড়ির মেয়েদেরও ছুটির প্রয়োজন আছে, যন্ত্রেরও একটা বিশ্রাম চাই, তা না হলে সেও একদিন বিকল হয়ে পড়বে। এই লকডাউনে আমরা যারা বাড়িতে আছি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য থেকেই যায়। সংসারে মানুষ বেশি মানে কাজও বেশি,
খাওয়া সব কাজ শেষে যখন ছুটি পাই তখন আমরা মায়ের কাছে একদিন ছুটির জন্য আসি। নিজের স্ত্রীকে তো বলতেই পারি আজ তোমার ছুটি, আমি নিজে রান্না করে খাবো। কোনো একটা দিন সকালে ঘুম থেকে উঠে বলতেই পারি ম্যাডাম আপনার জন্য চা রেডি, বিশ্বাস করুন ভালোবাসায় ভরে উঠবে। আমরা আসলে ভুলে যাই মায়েদেরও কিছু চাওয়া পাওয়া আছে, অথচ কোনো দিন মুখ ফুটে বলে না। স্ত্রীদেরও কিন্তু কিছু শখ আমোদ আহ্লাদ আছে, অথচ কোনো দিনও প্রকাশ করে না তারা। তাই আমাদেরও কিছু দায়িত্বই থেকে যায়, কোনো একজনের ওপর কোনো কিছু ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আরাম নিতে খারাপ লাগে বই কি। চলুন না কাজগুলো ভাগ করে নিই, একটু সহযোগিতা করি। একদিন না হয় ছুটির দিন, একটা দিন না হয় বাড়ির কাজগুলো সবাই মিলে ভাগাভাগি করি। ওদের পছন্দের খাবারগুলো আমরাই তৈরি করে খাওয়াই, ঘরটা একটু গুছিয়ে রাখি, ওদের ক্লান্তির কথা মাথায় রেখে আমরাও ওদের কাছে হয়ে উঠি ক্লান্ত মনের সান্ত্বনা। সদিচ্ছা থাকলে কি হয় না বলুন তো। তাছাড়া ছোটোখাটো খুশি দিয়ে ওদের জীবনটাকেও ভরিয়ে দিই, একদিন ওরাও ছুটি পাক। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে পারমিতা।